মহান আল্লাহ সুবাহ ইরশাদ করেছেন কুল হেনবি আপনি বলে দিন ইন কুন্তুম তো হেকবন আল্লাহ তারা যদি মহান আল্লাহ তালাকে পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা তারা পেতে চায় ফত্ত তারা যেন আপনি সুলে অনুসরণ করে অনুকরণ করে ইহ বিব তাহলেই তারা মহান আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাবে এর বিনিময়ে আল্লাহ তালা ওয়াকফিরুলাখুন জুনু বা খুম আল্লাহ তালা তাদের অতীতের সমস্ত গুনাখাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তো আমরা পাক পাকসাল আলিহিহি ওসাল্লামকে ভালোবাসতে হবে রসুল পাকসলাল আলি সাল্লামের এটা আজ করতে হবে বিশেষ করে প্রত্যেকটা সুন্নতে মোবারকের ওপর আমল করতে হবে রসুলে পাক আলি ও সাল্লাম ইরশাদ করেন ম্যান সুন্নতি সুনতি আহাব্বানি ওমানি জান্না যে ব্যক্তি আমি রসুলের একটি সুনতকে ভালোবাসল সে যেন আমি রসুলকে ভালোবাসল আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসল আমি রসুল জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমি রসুলের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী রসুল পাকসাল আলিকাম ইরশাদ করেন আলা ইয়ালিজাম আল জামরে এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে ইমান রাখা এতটাই কষ্টদায়ক বা এতটা কঠিন হবে যেমনি করে একটা জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা ওই জামানায় যদি কেহ একটি সুননতকে যদি জিন্দা করতে পারে নবীজি সাল্লি হসাল্লাম ইরশাদ করেন মান্তাম সুনতি মি এত শাহিদ ওই কঠিন পরিস্থিতিতে যদি কেহ আমি রসুলের একটা সুন্নদকে জিন্দা করতে পারে তাহলে এক শত শহীদের মর্যাদা আল্লাহ তালা তার আমল নামায় উঠিয়ে দিবেন তাহলে অবশ্যই রসুলের সুন্নতের উপর আমল করতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের এতাহাত করতে হবে অন্যতে আমরা মুমিন দাবি করতে পারবো না অন্যত্রে পাক পাকসালাহ আলী সাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করছেন লা আহাদুকুম হত্যা আখুন আহাবা ইলেহিমি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ানি আজমাইন যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তার দন সম্পদ যা কিছু আল্লাহ তালা তাকে দান করেছেন প্রত্যেকটা বস্তু থেকে কি তার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হতে পারবে না তো এই কথার অর্থ হলো রসুল এ পাক সাল্লাহ আলি কাল্লামের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ মাতা পেতে মেনে নেওয়া এবং এইগুলির উপর আমল করা যদি আমরা রসুল পাকসালাহ আলিহাল্লামের শূন্যতে মোবারকার উপর যদি আমরা আমল করতে না পারি এবং রসুল পাকসালাহ লামের শূন্যতের যদি আমরা বিকৃতি ঘটাই তাহলে হবে কি রসুল পাকসাল আলীহিহাল্লাম অন্য অন্যতে ইরশাদ করেন ম্যানমার আলাইয়া শারিবা ওমান শরীবা লাম ইয়জমা আবাদা যখন রসুলে পাক সাল্লু আলী সাল্লাম হাসরের মাঠে উঠবেন উম্মতেরও রসুরে পাক সাল্লি সাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে এমন সময় লায়ার ইদেন্না আলহ আকওয়ামুন আরিফ হুম আরিফুন আনি বলেন ও আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে তারা আমার সামনে অগ্রসর হবে সুমায়ু হালু বাইনি ও বাইন হোম ইতিমধ্যে তাদের মধ্যখানে একটা পর্দা পরে যাবে হিজাব পরে যাবে আকুল ইন্নাহুম মিন্নি এবং এমন সময় আমি বলবো তারা তো আমার উম্মত তাদের মাঝখানে এবং আমার মাঝখানে কি জন্য পর্দা পড়ে গেল গাইবি আওয়াজ চলে আসবে আল্লাহর পক্ষ থেকে মা আপনি এই পৃথিবী থেকে পর্দা করার পরে তারা আপনি রসুলের শূন্যতির উপর তারা অবমাননা করেছে বিকৃতি ঘটিয়েছে রসুল সাল্লা সাল্লাম বলবেন ফাকুল সফকান লিমান গৈয়ারা বাঁধি দূর হয়ে যাও দিক তোমাদেরকে রসুলপাক সাল্লাহ সাল্লাম তাদেরকে রসুলে পাক সল্লাহ আলাইহি হোসাল্লামের কাছ থেকে তাড়িয়ে দিবেন তাদেরকে তো হাউজে কৌশলের পানি পান করাবেনই না বরং রসুলে পাক সাল্লাহ আলীহাসাল্লাম তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবেন এই জন্য আমাদের উচিত রসুল পাক সাল্লি হাসাল্লামের প্রত্যেকটা শূন্যতের উপর আমল করা শূন্যতের উপর নিজে আমল করা এবং আমাদের সবাইকে সুন্নতির উপর আমল করার জন্য উৎসাহ প্রদান করা রসুল পাকসালাহ আলী ওসাল্লামের সুন্নতি মুবারকার উপর আমল করার বিনিময়ে আল্লাহ তালা যেন আমাদেরকে কাল কেয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি যেন আল্লাহ তালা আমাদেরকে নবীজির মাধ্যমে পান করান এবং রসুল পাকসালাহ আলীহাল্লামের দিদার দিয়ে রসুল পাকসালাহ আলীঘসাল্লামের শফায়তের বিনিময়ে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত নসিব করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته